নমস্কার, সিএনএন 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রাস্তায় গাড়ি আটকে নগদ 4 লক্ষ টাকা লুটপাট সহ গাড়ি ভাঙচুরির ঘটনাকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি কালীগঞ্জে। শিলচর পঞ্চায়েত রোড মোকামের সামনে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, গুরুতর আহত বাইক চালক, উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি পঞ্চায়েত রোডে। আসাম ভূমি ও রাজস্ব নিয়ন্ত্রণ দ্বিতীয় সংশোধন বিল 2024 আসাম বিধানসভায় পাশ। লক্ষ্মীপুরে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে মৃত্যু শিশুপুত্রের, আহত শিশুকন্যা মেডিকেল। বিগ বাজেটের আপনজন দুর্গাপূজা কমিটির থিম ডিজনিল্যান্ড, ফনের বাগান সহ থাকছে আকর্ষণীয় আলোকসজ্জা। এবারে আজকের সংবাদ বিস্তারিত। রাস্তায় গাড়ি আটকে টাকা লুটপাট সহ গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি কালীগঞ্জে। দুষ্কৃতীরা ছিনিয়ে নিয়ে গেল নগদ 4 লক্ষ টাকা, মারধরে আহত 2। এই ঘটনাটি সংঘটিত হয়েছে গতকাল রাত আনুমানিক 7টায় কালীগঞ্জের ক্ষুদ্রাকান্দির তিমাথায়। অভিযোগে জানা গেছে, ক্ষুদ্রাকান্দির ব্যবসায়ী ইমরান হোসেনের ম্যানেজার দেবাঞ্জন বৈশ্য গাড়িতে করে যাচ্ছিলেন, তখন হঠাৎ করে দলবদ্ধভাবে বেশ কয়েকজন যুবক অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় গাড়ি আটকে দেয় এবং প্রথমে গাড়ি ভাঙচুর করে, পরে চালক ও ম্যানেজারকে মারধর করে গাড়িতে রাখা 4 লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পরিপ্রেক্ষিতে 12 জনকে অভিযুক্ত করে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেছেন ইমরানের ম্যানেজার দেবাঞ্জন বৈশ্য। আমারে তারা শাহান যে আছে হে 2-3 বার হুমকি দিছে, আজাদে হুমকি দিছে, হুমকি দিছে এই আমারে উঠাই লিব, মারি লিব, এই করে লিব, সে করে লিব, বাঁচিতে বাঁচিতে দিছে মাথা কাটি লিব। আজকে সন্ধ্যা পরে অনুমানিক 7টার দিকে আমার ম্যানেজার আমার বাড়িতে আইসে, আইয়া এখান থেকে নাম দেবাঞ্জন, আমার ম্যানেজারের নাম হলো দেবাঞ্জন বৈশ্য, আর আমার গাড়ি চালানোটা আসলো হায়দুর হোসেন। যখন তারা আমার এখান থেকে 4 লাখ টাকা নিয়ে রওনা দিছে, তখন আমাদের ক্ষুদ্রাকান্দির তিমাথায় কয়েকজন মানুষ এখানে হইয়া তার প্রথমে গাড়ির আগের রোলাসের মাসে ডান্ডা মারিয়া থামাইছে। ডান্ডা মারার লগে লগে পিছিয়ে থাকি 2-3 জনে আমার গাড়ির হুডো ফার মারছে, ডেগার দি ফার, লম্বা লম্বা ডেগার দি ফার মারছে, ফার মারিয়া একদম গাড়ির একদম ইয়ে করলিছে, প্যাসেঞ্জার সাইডের দরজা খুলিয়া টানিয়া নামাইয়া আমার ম্যানেজারের ফগেটে গিয়া এই তার কাছে টাকা 4 লাখ আসলো, 4 লাখ নিছে গিয়া, দেবাঞ্জন বৈশ্যের কাছ থেকে টাকা 4 লাখ নিছে গিয়া। এখানেও যারা আসলো তারারে আমার শেষাত্ম ভাই আরেকজন এদিকে যাওয়ার সময় যারা আসলো তারা তারা দেখছে, তারা দুষ্কৃতিকারী যারা আসলো সবর সবরে দেখছে, সবর নামও জানে, সব আমাদের আমরা গ্রামের। আমি আমি চাই যে ওদের কড়া শাস্তি হোক, এরকম যদি ঘটনা আজকে আমার সঙ্গে হচ্ছে পরে অন্যের সঙ্গে হবে। একটা কেস করে শনিবার রাত্রে শিলচর পঞ্চায়েত রোডে মোকামের সামনে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনায় গুরুতর আহত হয় বাইক চালক। জানা গেছে AS11T7910 নম্বরের একটি 6-চাকার বাহন দ্রুত গতিতে এসে একটি বাইককে সজোরে ধাক্কা মারে, সঙ্গে সঙ্গে বাইক চালক রাস্তায় ছিটকে পড়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ট্রাফিক বিভাগ ও পুলিশকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহত বাইক চালককে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত বাইক চালক শিলচর রাঙ্গিরখাড়ির বাসিন্দা বলে জানা যায়। ঘটনাটা অ্যারাউন্ড আধা ঘন্টা আগে হয়েছে। তো 3 জন আসলো গাড়িতে, ফ্রন্ট সিটে একজন ফিমেল আসলো, একজন জেন্টস আসলো, আর পিছন দিকে আরেকজন মানে জেন্টস আসলো, টোটালি ড্রাঙ্ক কন্ডিশনে আসলো। কি গাড়ি? গাড়িটা আসলো আপনার মডেল সুইফট বলে, 4-চাকার বাহন, হ্যাঁ হ্যাঁ, ফোর হুইলার আসলো, টোটালি রং সাইডে ড্রাইভ করে আছে স্যার। আলটিমেটলি হ্যাঁ, যখন টার্নিংটা নেই তার তখন আমি দেখছি, হ্যাঁ মোকামের টার্নিংটা যখন নেই, পিছন দিকে যাবো আসলে একটা বটল, এম্পটি বটল ফালাইছে, মানে ওয়াইনের বটল এটা ফালাইছে, এটা স্পষ্ট দেখা গেছে। ফুল স্পিডে আইছে একটা ছেলে, তার রাইট সাইডে আসলো, একদম পুরা কারেক্ট হয়ে আইতেছে, ব্রেকটা ধরছে, কিন্তু আমি এখানে বইয়া দেখতেছি ফুল স্পিডে গিয়া তাদের হেড অন দিছে। এত জোরে কলিশন হয়েছে
যে এয়ারব্যাগ বাইবিয়া আই গেছে, তারপরে বাইবিয়া তারা উল্টা তর্ক করতেছে। অবভিয়াসলি পাবলিক তো গরম হইবই, মানে যে ছেলেটা বাইকে আসলো অ্যাক্সিডেন্ট হয়েছে, কই আছে এখন ছেলেটা? ছেলেটাকে মেডিকেল লইয়া যাও। মানে অবস্থা কিরকম? অবস্থা মানে বেশি ভালো না, মানে কোপ করতেছি যে ইয়ে করে, তার এমনিতে ব্লিডিং উইডিং হয়েছে না, কিন্তু মাথাতে চোট খাইছে এইখানে। আচ্ছা, ইন্টারনাল যদি কিছু হয় তাকে এটা কোয়া বড় মুশকিল। পুলিশ আইসেন এখন? হ্যাঁ পুলিশ আইসে, পুলিশে আইয়া পিছন দিকে যে বয়া আসলো হেরে রিটেইন করা হয়েছে, হেরে ধরা হয়েছে। আর ফ্রন্ট সিটে যে আসলো যে লেডিজের সঙ্গে যে ছেলেটা আসলো, তো লেডিজটা কী করছে খুব মানে চালাকি করিয়া ছেলেটাকে পিছন দিকে এরকম ধরিয়া তারা আস্তে আস্তে হাঁটিয়া ওইদিকে বেরিয়ে গেছে। রিকোয়েস্ট ইজ ডিমান্ড প্রশাসনের কাছে যে একটু স্ট্রিক্টলি এগুলো প্রোটোকল মেনটেন, অ্যাটলিস্ট আফটার 9 PM 9:30 অবজার্ভ করা হোক। একটা মেশিন পাওয়া যায় যেটা মাউথ ইয়ে মেশিন কয়, ওটাতে ডিটেক্ট হয়, ওগুলো জিনিস ইমপ্লিমেন্ট করা উচিত। আসাম ভূমি ও রাজস্ব নিয়ন্ত্রণ দ্বিতীয় সংশোধন বিল 2024 আসাম বিধানসভায় পাশ হয়েছে। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, নমস্কার, অসম বিধানসভার অধিবেশন সমাপ্ত হল। এইবারের বিধানসভাখন ঐতিহাসিক বিধানসভা বুলিয়ে আমি কব লাগিব, কারণ এইবারের বিধানসভাত কেইবাখনো গুরুত্বপূর্ণ বিধেয়ক আমি খুব ধুনিয়াকৈ পাস করিবলৈ সক্ষম হলো। বিশেষকৈ দুখন বিধায়ক, এখন হল আইকনিক হেরিটেজ স্ট্রাকচার, অর্থাৎ আমার রাজ্যখনত বহুতো মন্দির আছে, সত্র আছে, সাংস্কৃতিক কীর্তিস্তম্ভ আছে, যাবিলাকর বয়স 250 বছরতকৈও বেশি হয়েছে। এতিয়া অসম সরকারে এটা অধিকার লাভ করিব যে যিকোনো রাইজে যদি আবেদন করিব যে মোর অঞ্চলের সত্রখন বা মোর অঞ্চলের নামঘরটো বা মোর অঞ্চলের ঐতিহাসিক কীর্তিস্তম্ভ রংঘর, চৰাইদেউ মৈদাম, এই সমূহ 250 বছর পুরোনা, গতিকে বিধানসভাত পাস করা আইনখন মূল অঞ্চলতো প্রযোজ্য হব লাগে। যেতিয়া আমি রাইজর অনুরোধত এই আইনখন প্রযোজ্য করি, তেতিয়া সেই আইকনিক স্ট্রাকচার অর্থাৎ নামঘর, মন্দির, ধরে ললো বরপেটা সত্র, তার 5 কিলোমিটারের আশে পাশে নতুনকৈ কোনেও মাটি কিনিব নোৱাৰিব। আৰু সেই মাটি কোনে কিনা বেকা বেচা কৰিব পাৰিব? যি সেই মাটিৰ ভূমিপুত্ৰ অৰ্থাৎ 3টা প্ৰজন্ম তাত একেলগে বাস কৰিছে। 3টা প্ৰজন্ম মানে প্ৰায় 75 বছৰ, অৰ্থাৎ যিটো পৰিয়াল 75 বছৰ পুৰণি, সেই পৰিয়ালটোহে তাত নতুনকৈ মাটি বাৰী কিনা বেচা কৰিব। কাছাড় জেলার লক্ষ্মীপুরে একটি মর্মান্তিক ঘটনা সংঘটিত ঘটেছে। রাত্রে ড্রেনহীন রাস্তা নির্মাণের কারণে সৃষ্ট বৃষ্টির জল পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃতের নাম রিঙ্কু পাশি, তার 10 বছর বয়সী বোন পিঙ্কি পাশিও জলে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারদীয় দুর্গোৎসবের সময় উৎসবপ্রেমী মানুষের কাছে উপত্যকার অন্যতম গন্তব্য হয়ে ওঠে শিলচর শঙ্করদীঘির পাড়ের আপনজন দুর্গাপূজা কমিটি। প্রতি বছর এই অভিনব থিমের মধ্য দিয়ে দর্শনার্থীদের মন জয় করতে সক্ষম কমিটির সদস্যরা এই বছর তাদের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে ডিজনিল্যান্ডের আদলে তৈরি করা হবে মণ্ডপ। রবিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে কমিটির সদস্যরা বিগত বছরের তুলনায় এবারও ভিড় উপচে পড়বে বলে ধারণা করেছেন। সরকার যে ডিজাইন হবে অর্থাৎ ডেকোরেশন হবে সেটা হবে ডিজনি গার্ডেন। এই ডিজনি গার্ডেন এবার একটা বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের আপনজন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে, বিশেষ করে বাচ্চাদের, কচিকাচা শিশুদের জন্য এটা খুব আকর্ষণীয় হবে। সেই
কথা মাথায় রেখে আমরা এবার কিছু নিত্য নতুন আমরা ডেকোরেশন করব, আলোকসজ্জার মধ্যে নিত্য নতুন থাকবে এবং প্যান্ডেল ডেকোরেশন বলুন অন্যান্য কিছু আমাদের মনোরঞ্জনের জন্য দর্শনার্থীদের খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস থাকবে। বিশেষ করে আমাদের এই শঙ্কর দীঘির দক্ষিণ পাড়ে একটা আমরা গার্ডেন মানে ফ্রুটস গার্ডেন ফল বাগান যেটা ন্যাচারাল থাকবে সেটা দর্শনার্থীরা সেই বাগানে ঢুকে ফল বাগানে ঢুকে ওনারা ওনাদের মন মতো সেটা উপভোগ করতে পারবেন এবং খেতেও পারবেন। আর আমরা প্রত্যেকবার এবার নিয়ে আমাদের সপ্তমবারের মতো আমাদের শারদীয় মহোৎসব আমরা প্রত্যেকবারেই সমস্ত বরাকবাসীর জন্য এবং আসামবাসীর জন্য একটা না একটা কিছু আকর্ষণীয় করার চেষ্টা করি। এবারও সেই জিনিসেই থাকবে, তার ব্যতিক্রম থাকবে না। এবার থাকবে একটু অন্যরকম বিশাল, এবার থাকবে ডিজনি গার্ডেন যেখানে ঢুকলে পরে সবাই একদম মনোমুগ্ধ হয়ে যাবে এবং সবাই সেটা অনুভব করবে যে আপনজন দুর্গাপূজা কমিটি শঙ্কর দীঘির পাড় পদ্মনগর বিলপাড় বরাকবাসীর জন্য একটা সুন্দর বিগ বাজেটের দুর্গাপূজো মহোৎসব উপহার দিয়েছে। দুই নাবালক খুনের ঘটনায় অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায়দান দিল হাইলাকান্দির অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালত। কাটলিচড়া থানার আওতাধীন কাটানালায় দুই নাবালককে খুন করে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট ছ মাসের মধ্যে শনিবার আইপিসি 302 ধারা মতে অভিযুক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন হাইলাকান্দির অতিরিক্ত জেলা এবং দায়রা জজ মোহাম্মদ হোসেন বড়বুইয়া। এছাড়া অভিযুক্তকে 10,000 টাকা জরিমানা করেন। ফিরছে একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। শিলচর বাসীদের জন্য সুখবর, এসে গেছে বিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান, কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে বিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935588 এই নম্বরে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। তৃণমূল কংগ্রেস ছাড়লেন রাজ্য সভাপতি রিপুন বরা, আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই দল ত্যাগ করেন বরা। তৃণমূল কংগ্রেসের সভাপতি ও প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। রবিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। চিঠিতে তিনি দলের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। আজ শিলচরে নাজিরপট্টি রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার ন্যাশনাল আই ডোনেশন ফোর্ট নাইট উপলক্ষে বিনামূল্যে চক্ষুচানী পরীক্ষা ও সচেতনতা শিবিরে আয়োজন করা হয়। পরকা ভিশনের উদ্যোগে এবং জাজিস ও সক্ষমের পরিচালনায় এবং রূপম সংস্থা ও রোটারি ক্লাব ও গ্রেটার শিলচরের সহযোগিতায় রূপম কার্যালয়ে চক্ষু পরীক্ষা শিবিরটি অনুষ্ঠিত হয়। আজ এই শিবিরে প্রায় 60 জনের মতো পুরুষ ও মহিলারা চক্ষু পরীক্ষা করিয়েছেন। চক্ষু পরীক্ষা করার পর যাদের চশমার প্রয়োজন হয়েছে তাদেরকে স্বল্প মূল্যে রোটারি ক্লাব ও গ্রেটার শিলচরের থেকে দেওয়া হয়েছে। এ বিষয়ে রূপম সংস্থার সম্পাদক নিখিল পাল ও রোটারি ক্লাব ও গ্রেটার শিলচরের সভাপতি জয়জিৎ বিশ্বাস বক্তব্য রাখেন। যে চিকিৎসা চলছে সেটা আমাদের আজকে অষ্টম দিন, আমরা 15 দিনের একটা কর্মসূচি হাতে নিয়েছি। বিগত 25 অগস্ট থেকে আমাদের শিলচর প্রেস ক্লাব থেকে আমাদের সূচনা হয়েছিল, আজকে অষ্টম দিন এবং আমরা আগামী 8ই সেপ্টেম্বর পর্যন্ত এই শিবিরটা চালিয়ে যাব আমরা। এবং আমরা একটা আশা রেখেছি যে কমপক্ষে আমরা 1,000 জনের উপরও যারা পেশেন্ট যারা আছে তাদেরকে আমরা এই চক্ষু পরীক্ষার আওতায় আনতে চেষ্টা করবো। গ্রেটার শিলচর বেশিদিন হয় নাই, আমাদের এইবার 7ম বর্ষ, আমাদের 7 বছর পূর্ণ হয়েছে, কিন্তু এই অল্প দিনের মধ্যেই আমরা পুরো আমাদের যে রোটারি ডিস্ট্রিক্ট আছে 3240 তার মধ্যে আমরা একটা বিশেষ স্থান লাভ করেছি। আমাদের লাস্ট যেটা রোটারি ইন্টারন্যাশনাল থেকে জাস্ট যেটা পরিসংখ্যান বেরিয়েছে সেটাতে আমরা পুরো ইন্ডিয়াতে নয় পুরো সাউথ এশিয়াতে আমাদের ক্লাব রোটারি ক্লাব গ্রেটার শিলচর 10 নম্বর স্থানে আছে এবং পুরো বিশ্বে আমাদের ক্লাবটা এবার 38 নম্বর স্থান গ্রহণ করেছে।
তো আমরা এডুকেশন বলুন, স্বাস্থ্য বলুন, কমিউনিটি ওয়ার্স বলুন, সব কিছুতেই রোটারি ক্লাব গ্রেটার শিলচর বিগত দিনেও কাজ করে এসছে এবং আগামী দিনেও আমাদের কর্মসূচি লেগেই থাকে। আমরা চেষ্টা করে থাকি যাতে বেশি বেশি মানুষের সাথে পৌঁছাতে এবং সার্ভিস দিতে। আর আমি রূপম সাংস্কৃতিক সংস্থাকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো যে আজকে আমাদের এই শিবিরটা এখানে করার জন্য বিশেষভাবে আমাদের সাহায্য করেছেন। আশা করি এখানে যারা আজকে আসবেন তারা উপকৃত হবেন। আমাদের সঙ্গে আমি ধন্যবাদ জানাতে চাই সক্ষম পরিবারকে যারা এই ক্যাম্পের প্রথম দিন থেকে আমাদের সাথে আছে, এবং বড়ভাবের যে ডক্টর আছেন ওনারাও বিগত 8 দিন ধরে কন্টিনিউ কাজ করে যাচ্ছেন এবং আগামী আরও 7 দিন ওরা কাজ করবেন, এবং আগামী ভবিষ্যতে ওনারা শিলচর আসার প্রতিশ্রুতি ওনারা দিয়েছেন, যাতে আর ক্যাম্পটা শুধু এখানে চক্ষু পরীক্ষা করেই শেষ হবে না। এখানে চক্ষু পরীক্ষা করার পর যদি কারো যদি চশমার প্রয়োজন হয় সেটা অলকা ভিশন থেকে একদম স্বল্প মূল্যে আপনারা ভালো ফ্রেম ভালো ল্যান্স পেয়ে যাবেন। আপনারা যাদের যদি প্রয়োজন হয় এখান থেকে নিতে পারেন, এবং যদি এখান থেকে কোনো ক্যাটারেক্ট পেশেন্ট বেরোয় আমরা চেষ্টা করবো আগামী ভবিষ্যতে সিআরএসএমসিএলের আমাদের কথা হয়ে গেছে আমরা বিনামূল্যে ক্যাটারেক্ট অপারেশন আমাদের ব্যবহৃত হবে। বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি, এতে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অলকা ভিশন এবং এর যে দায়িত্বে আছেন আমাদের রোটারি ক্লাব গ্রেটারের, আমাদের মধ্যে উপস্থিত আছেন রোটারি ক্লাব গ্রেটারের সভাপতি জয়জিৎ বিশ্বাস মহাশয়। আমি জয়জিৎ বিশ্বাস মহাশয়কে রূপমের তরফ থেকে শুধু ধন্যবাদ জানাই করেন, এবং সবশেষে আমি আবার সবাইকে এখানে উপস্থিত রোটারি ক্লাব সক্ষম এবং জিস এবং অলকা ভিশনের যারা আছেন ডক্টর দুজন তাদেরকে আমি রূপমের তরফ থেকে অসংখ্য। দুহাত কাটে রোগীকে নিয়ে বাবা ও আত্মীয়রা শিলচর মেডিকেল কলেজের বাইরে। ধলাই জামালপুর এলাকার ধলাই ফরেস্ট ভিলেজ জিপিতে গত 29 আগস্ট স্বামী রফিক উদ্দিন তার স্ত্রী রুবি বেগমকে পরকীয় প্রেমের সন্দেহে দুই হাত কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় রোগীকে গুয়াহাটি মেডিকেল কলেজ পাঠানোর পরামর্শ দেয় শিলচর মেডিকেল কলেজ। তারপর গুয়াহাটিতে প্রায় 60,000 টাকা খরচ করে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করেও সুস্থ হয়ে ওঠেনি রোগী। তারপর শিলচরে ফিরে আসেন এবং শিলচর মেডিকেল কলেজে ভর্তি করানোর চেষ্টা করেন, কিন্তু অভিযোগ ডাক্তার নাকি তাদেরকে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলেছেন। এছাড়া ভুক্তভোগীরা আরো অভিযোগ সংশ্লিষ্ট ডাক্তার তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। বাইরে তো তারা বার করে দিয়েছেন, বাইরে নেন এখানে অ্যাডমিশন লইছে না, কেন রাখবো বেটার, কে পারমিশন দিতে এখানে বেটার রাখালেন, বাইরে নেন বাইরে নেন, তাহলে বাড়ি নিয়ে যান। আমরা কইছি আমরা কিছু পয়সা নাই এইবার মতো গাড়ি বাইরে বিচির হাল্লা করিও না। তারপরে আমার বাবার চুপ চুপ মারার মতো দেয় নাম কোন আমরা অসহায় স্যার মানুষ, আমরা মারার মতো হুমকি দেয় এখানে ভিতরে নিয়ে গেলে। তারা এখানে তুমি কেন রাখবা, তুমি বাইরে নিয়ে যাও, তোমার ঘরে নিয়ে যাও, তুমি অ্যাডমিশন করাইছো না। মানে আমার জামাইয়ে আমার মেয়ের হাতটা কাটি লইছে, কাটার সঙ্গে সঙ্গে আমি গাড়ি লইয়া স্যার আমি মেডিকেল আইছি। মেডিকেল আওয়ার বাদে যারা হাতটা সিলাই দিছে তারা কইছে আমরা যেন ওইখান হাত কাটিয়ে ফেলাই লাগবো, লগের লগে যদি আপনি গৌহাটিত নেন গিয়া হাতটা বাঁচি যাইব। আমি গ্রামের মানুষ, আমি কইলাম স্যার আমি তো গৌহাটি চিনি না, আপনারা একজন আমার লগে যাইবাইনি, বলে হ্যাঁ আমরা যাইমু, বলে স্যার অ্যাম্বুলেন্স পাইমু নি আমরা মেডিকেলর, বলে হ্যাঁ অ্যাম্বুলেন্স পাইবাই। ও ও আমি সিটুট কাটিছি, সিটুট কাটিয়া 1500 টাকা বিল হয়েছিল, বিলের কাগজকে দিছি নিয়া, আর তারা যে মানে কাগজ দিছিল কাগজটা আমি দিছি, দেওয়ার বাদে সব কিছু কাগজ রাখে রাখি খালি বিলের কাগজ দিছে। বিলের কাগজ দেওয়ার বাদে কইলাম স্যার আমার মেডিকেল রেফার কাগজটা দিই না, বলে না আমরা যেন মেডিকেল রেফার কাগজ হইতো না। ও আমি প্রাইভেট অ্যাম্বুলেন্স হয়ে আমার মেয়ের হাত বাঁচাইতে মরে আমি মেডিকেল যাচ্ছি গুয়াহাটি। গুয়াহাটি গিয়ালে কইছে শিলচর মেডিকেল কলেজের মানে ব্যবস্থাটা দেন, আমি বললাম স্যার দিছে না, কইছে লাগতো না, বলে নাতে আমরা রাখতাম না। যেন মন্ত্রী মিনিস্টার তখন 8 তলা বিল্ডিং আমার অ্যাম্বুলেন্স ড্রাইভারে হনু নিয়ে দিছে, 2 সাইডে ট্রিটমেন্ট করছে স্যার, আমার কাছে মেমো আছে 60,000 টাকা নাই, 60,000 টাকা নাই, 60,000 টাকা নাই। ও সময় কইছে এখন 6 লাখ টাকা লাগবে, দেখলাম আমার বিটা বিষয় 6 লাখ হইছে না,
আমি বললাম স্যার মাঠ চুপ চুপ বললাম স্যার আমার মাঠটা বুঝুন বুঝে আমার কোথায় আর আপনি মারলেও আমার মানে মনের মাঝে দুঃখ লাগতো না আমার মাঠটা শুনুন চুপ সেটা হোস চুপ বাইরো ঢুকলিয়া বাইরো ঢুকলিয়া আজকে আমরা যদি এই আশ্রয় ভাই না এই মেডিকেল কলেজ কেটা লাগি গঠন করা হয়েছে আমরা গরিবে যদি আশ্রয় ভাই না এই মেডিকেল কলেজে পানিয়া রুগী ওই রকম মানিয়া ফুলের উপরে রাখা পুলিশের হেফাজত থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়েছে একদল বিক্ষুব্ধ জনতা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাছাড়ের ভারত বাংলাদেশ সীমান্তের আমতলা বাজারে। কাঠিগড়া থানার এএসআই উত্তম সিনহার নেতৃত্বে পুলিশের একটি দল আর্থিক জালিয়াতির একটি মামলা তদন্ত করতে ভারত বাংলাদেশ সীমান্তের আমতলায় গিয়েছিলেন। অভিযুক্ত গিয়াসুদ্দিনকে পুলিশ আটক করে গাড়িতে তুলে নেয়। তারপর অভিযুক্তের দুই ভাই সহ বিক্ষুব্ধ জনতা জোরপূর্বক পুলিশ হেফাজত থেকে তাকে তুলে নিয়ে যায়। আমার নাম ধরে বালাওয়ালি তান্তাদার কোনো বাইর হয়েছে তারার কিতা যারা মারছু নেরার কিতা বন্ধুগুন তাই নয় জানো না আর করেতেই তার ও বাইরের মানুষ একজন গিয়া বাড়ি জানি তারা ভাই আর ও বাইয়ের যে ভাই জানো মুহূর্ত গাড়িটা পাইমু এবং তারও পাইমু এরপরে আজকে গেছি যাওয়ার পরে বাজারে গিয়ে গাড়ি পাইছি গাড়ি পাওয়ার পরে তারা পাইছি না এরপরে আমরা খোঁজাখুঁজি করিয়া তারে আনছি ডাকিয়া লই আইছি এরপরে পাবলিক মানে ও একদম মানে জমাইতে হয়েছে বহুত মানুষ জমাইতে হয়েছে গাড়ি তুলছিলাম করতে তারে কাটিয়া লইছে ঠিক আছে না না গাড়ি তুলাইছি না আমি মানে তারারে তারে সেভ করি লাইছি পাবলিকে কাটিয়া নিছি পাবলিকে মানে সেভ করি লাইছে তারে আমি দেখছি যে আমার গাড়িটা পাইছি তুই গাড়ি রিকভারি করছি আর মানুষ না পাইলো ওই গতিকে আমি লই আইছি তার কাজটা সব করলে তো শেষ আমার আমরা দেখবো তার গাড়ির কোনো কমপ্লেন নাই হতা নাই কমপ্লেন না থাকলে এরকম এফআইআর দিব না মণিপুরি ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়ার মুখ্যমন্ত্রী সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী ও বিধায়ককে ধন্যবাদ জানালো ওমেন্স অ্যাকশন কমিটির ফর ভিজিলেন্স প্রোটেকশন। এদিন লক্ষ্মীপুরে এক সাংবাদিক সম্মেলন ডেকে ভাষা স্বীকৃতি পাওয়ায় খুশি ও ধন্যবাদ জ্ঞাপন করেন কমিটির কর্মকর্তারা। তাছাড়াও ভাষা স্বীকৃতি পাওয়ার কৃতিত্ব ভুয়ো একটি সংগঠনকে দেওয়া উইকিপ ইন্ডিয়ার ভূমিকার তীব্র নিন্দাও জানান তারা। আমি ধন্যবাদ জানাইছো অসমর চিফ মিনিষ্টার শ্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আর ক্যাবিনেট মিনিষ্টার আর এমপি সেই সময় রাজদীপ রয় এমএলএ কৌশিক রায় এমএলএ দীপায়ন চক্রবর্তী আর এটিআর এমপি পরিমল শুক্লবৈদ্য তেখেতে খুব কষ্ট করে কেনে আমার মণিপুরী ভাষা চারিটা ডিস্ট্রিক্ট অফ আসামত যে স্বীকৃতি দিলে বিল যে পাস করিলে সেইটার কারণে খুব আমি আনন্দ আর আমার উইমেন অ্যাকশন কমিটি অর্গানাইজেশনস মিটিং চেম্বার অফ কমার্স আসাম আর বেলেগ বেলেগ অর্গানাইজেশন ফালেরপরা তেখেতক মানে ধন্যবাদ জানাইছো। আর একটা কথা আমি কব বিচারিছো যে উইকিপিডিয়া এটা ওয়েবসাইট অল ওভার ওয়ার্ল্ডর যত মানে বহুত বস্তু লিখা থাকে ইনফরমেশন বহুত পায় সেই উইকিপিডিয়াত মিটেই লোন মিন্স মণিপুরী ল্যাঙ্গুয়েজ এসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কেনেকৈ পাইছে কেনেকুৱা ধৰণৰ পাইছে সব ইয়াতে মেনশ্যন কৰা আছে আৰু কোনোবাই এডিট কৰিছে কোনোবাই টাইপিং কৰিছে কোনোবাই লিখিছে কিন্তু ইয়াতে উমেন একশ্যন কমিটিৰ নাম এটাও মানে মেনশ্যন কৰা নাই আৰু
কোরপরা ইউথ একশন কমিটি ফর প্রটেকশন অফ ইন্ডিজিনাস পিপল বলে এই কেন আছে একু না জানো, আর কেনে ইনফরমেশন পাইছে একু না জানো, আর উইদাউট এনি প্রপার ইনফরমেশন উইকিপিডিয়াত কেন মানে এইবিল বস্তু মানে লিখিছে এই একটা তদন্ত করব লাগে, এই একটা দরকার হলে সাইবার সেলত যাব বলে উইমেন একশন কমিটি অলরেডি ডিক্লেয়ার করেছে। এই বস্তুটো আমি বিচারিছো যে তখেতে যে টাইপিং করেছে তখেতে এই সালে মানে তখেতে এই হি করে দিয়ক। আর্য সংস্কৃতি বোধিনী সমিতির উদ্যোগে শিলচরে আয়োজিত হল বন্দে মাতরম উদয়স্থ মহামন্ত্র কীর্তন। তারাপুরের সমাজমন্দির বিদ্যাপীঠ আয়োজিত এই বন্দে মাতরম উৎসব গোটা ভারতবর্ষে ব্যতিক্রমী। সিংহ বাহিনী দেবী ভারত মায়ের মূর্তি স্থাপন করে এই আয়োজন চলছে গত কয়েক বছর ধরে। মূলত অখণ্ড ভারতের দেশপ্রেম এবং বন্দে মাতরম মন্ত্রের প্রচার এবং প্রসারের লক্ষ্যে এই আয়োজন। ভারতবর্ষের যারা বিভিন্ন ভাবে নিজের জীবন উৎসর্গ করেছেন সমাজের মধ্যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রবিবার এক দিবসীয় পুরোহিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় শ্রী শ্রী কাঁচাগান্তি সেবা সমিতির দ্বিতলে। সকাল 10:30 প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই কর্মশালার সূচনা করেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা লক্ষ্মীকান্ত ভট্টাচার্য। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি রচীন্দ্র চক্রবর্তী, পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কিশোর ভট্টাচার্য সহ অন্যান্যরা। যদি তার চেয়ে কম হয়, ন্যূন হয়, মানে কম যদি হয় সেখানে তিথিকৃত হবে না। তিথিকৃত সম্পর্কে এখানে বলা হয়েছে, তিথিকৃততে আমরা কি কি করি, যেমন তিথিতে কি করি, পূজা পার্বণ করি, যজ্ঞাদি করি, দান করি, এগুলো হলো তিথিকৃত। আর কি করি, কোন তিথিতে আমরা উপবাস করি, একাদশীতে উপবাস করি। বলেছেন যে দান, যজ্ঞ, পূজা ইত্যাদি যদি এক মুহূর্ত মান থেকে কম থাকে সেদিন হবে না। এবারে আজকের খেলার খবর। আজ শিলচর এসএমদেব স্টেডিয়ামে পিজি গ্রুপের উদ্যোগে প্রফুল্লচন্দ্র বণিক মেমোরিয়াল সুপার ডিভিশন লীগ কাম নকআউট প্রাইজ মানি ফুটবল চ্যাম্পিয়নশিপ আজ থেকে শুরু হয়। আজ ইন্ডিয়া ক্লাব ও ইটকলা স্পোর্টিং ক্লাবের সাথে প্রথম খেলা হয়। এই খেলাতে 4-1 ইটকলা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ইন্ডিয়া ক্লাব জয়ী হয়। এই খেলায় মুখ্য অতিথি কাছারের পুলিশ সুপার নুমাল মাহাতো ও ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত বক্তব্য রাখেন। यहाँ पे उपस्थित हुए हर स्पोर्ट्स एसोसिएशन का हर कार्यकर्ता, पर्टिकुलरली अंतरुदा और आई हैव बीन सीइंग द लास्ट इतने दिनों से, सालों से मैं देख रहा हूँ, यह इतना अच्छा अच्छा खेल खेला जा रहा है और
खिलाड़ियों को जो प्रोत्साहन मिल रहा है ये बहुत बड़ा बात है कि इसको एसोसिएशन के तरफ से इतना बड़ा एक यहाँ पे कदम उठाया जा रहा है और यहाँ से जाके बाहर में भी इंटरनेशनल से लेके इंटरनेशनल लेवल में भी हमारा जो प्लेयर्स है उन लोग को अच्छे मतलब उन लोग का परफॉर्मेंस मिला है कि आने वाले दिनों में भी आप अच्छा परफॉर्मेंस करिए और डीएसए का जितना भी लोग हैं यहाँ दिन रात ये लोग लगे रहते हैं तो हर लोगों को मैंने मेरे तरफ से मैं नमन करता हूँ कि आप लोगों के लिए हमारे तरफ से जो खेल कूद के लिए जो भी प्रोत्साहन देने के लिए हमारे तरफ आप लोग जो दे रहे हैं इसी तरह हमारे तरफ से भी कोई हम अगर सेवा देते हैं हमारे तरफ सेवा जो भी होता है तो आपके लिए हम जो भी बोला धन्यवाद और আজকে সংবাদ এই পর্যন্তই। নমস্কার।